নমস্কার দর্শক বন্ধু আমারই এই চ্যানেলে কয়েক মাস আগে ডিসকাস করা একটি শেয়ার সুপ্রিয়া লাইফ সায়েন্স তার দাম কিন্তু বেশ অনেকটা পড়েছে তো এই ভিডিওতে আমরা দেখব যে সুপ্রিয়া লাইফ সায়েন্সের দাম কেন পড়লো আগামী দিনে কি কি হতে পারে এবং যে কারণে দামগুলো পড়েছে সেই কারণ আগামী দিনে রিভার্স হবে কি হবে না দেখুন তার মানে যারা সুপ্রিয়া লাইফ সায়েন্স শেয়ারে ইনভেস্ট করেছেন তাদের জন্য তো এই ভিডিও অতি অবশ্যই দেখার কিন্তু যারা ইনভেস্ট করেননি তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ সুপ্রিয়া সায়েন্স বলে নয় ধরুন আপনি যে কোনো একটি শেয়ারে ইনভেস্ট করলেন ইনভেস্ট করার পরে সেই শেয়ারটার দাম ধরুন একশো টাকা থেকে কমে ষাট টাকা হলো তো ষাট টাকায় হওয়ার পরে দুটো জিনিস হতে পারে এক হতে পারে যে সেই ষাট টাকাটা ঘুরে আবার আশি নব্বই একশো একশো কুড়ি একশো তিরিশ হতে পারে আরেকটা হতে পারে সেই ষাট টাকাটা পড়ে চল্লিশ তিরিশ দশ পাঁচও হয়ে যেতে পারে তো যখনই কোনো শেয়ার আপনার পোর্টফোলিওর যে কোনো শেয়ার যদি একশো টাকা থেকে পড়ে ষাট টাকায় হয় তো আপনাকে প্রথমে জানতে হবে যে সেই ষাট টাকাটা হলো কেন এবং তারপরে সেই সময়ের ডেটা দিয়ে বুঝতে হবে যে ষাট টাকা থেকে কোন দিকে যাওয়ার চান্স আছে ওপর দিকে যাওয়ার নাকি নিচের দিকে যাওয়ার তো এই জিনিসটা যদি আপনি বুঝে যান একবার যদি আপনি শিখতে পারেন তাহলে কিন্তু আপনার পোর্টফোলিওর যে কোনো শেয়ারের দাম পড়ুক কমুক যাই হোক না কেন আপনার ইনভেস্টমেন্ট অনেক ইজি হবে এবং এই জিনিসটা শেখা কিন্তু প্রত্যেকটি ইনভেস্টারদের জন্য মাস্ট তো এই ভিডিওতে আপনারা মানে যে কিভাবে সেই জিনিসটা অ্যানালিসিস করতে হয় কি রকম ভাবে এগোতে হয় সেই জিনিসটাও কিন্তু আপনি এই ভিডিও থেকে জানতে পারবেন সুতরাং বুঝতেই পারছেন যে ভিডিও প্রথম থেকে শেষ অবধি যদি কোনো রকম পার্ট স্কিপ না করে দেখেন অনেক অজানা তথ্য কিন্তু জানতে চলেছেন আমার নাম প্রসেনজিৎ পাল এবং আপনারা অনেকেই জানেন যে আমার লেখা ইংলিশ বেস্ট সেলিং বুক হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেটের বেঙ্গলি ভার্সান যে মার্কেটে আছে বেঙ্গলি ভার্সান কিন্তু মানে যারা দর্শ মানে যারা পড়েছে তাদের অনেকের অনেক ভালো লেগেছে আমরা অনেক রকমের অনেক ভালো ভালো রিভিউ পাচ্ছি অ্যামাজন ফ্লিপকার্ট এইসবের জায়গায় রিভিউ তো আছেই সেই সঙ্গে সঙ্গে আমরা ইমেলও প্রচুর রকম ভালো কমেন্ট থেকে শুরু করে পাচ্ছি আপনি নিজে অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট হোক যে কোনো জায়গায় হোক আপনি বাংলা বইয়ের রিভিউগুলো সব চেক করে নিতে পারেন চেক করে নিয়ে যদি এখনও কেউ বইটি না পড়ে থাকেন বইটি কিন্তু চেক করে নিতে পারেন এবং আমি নিজে দু সাল থেকে ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করছি এবং সেখান থেকেই ফিনান্সিয়াল ফ্রিডম মনে রাখবেন যখনই কোনো শেয়ারের দাম তিন মাস বা চার মাস তিন মাসের ওপরে যে কোনো সময় ধরে যদি কোনো শেয়ারের দাম পড়তে থাকে বা যদি কোনো শেয়ারের দাম বাড়তে থাকে তার পেছনে কিন্তু কোনো না কোনো রিজেন্স থাকবেই থাকবে শেয়ারের দাম একদিন দুদিন এক সপ্তাহ দু সপ্তাহ তিন সপ্তাহতেও কিন্তু কোনো কারণ ছাড়া ওপর নিচে যেতে পারে আজকে ধরুন কোনো একটি শেয়ারের দাম হঠাৎ করে অনেকটা বেড়ে গেল এক সপ্তাহ বাড়লো সেটা কোনো কারণ ছাড়া হতেই পারে কিন্তু যদি কোনো শেয়ারের দাম তিন মাস বা চার মাস ধরে বাড়তে থাকে বা কমতে থাকে তার পেছনে কিছু না কিছু কারণ থাকবেই অ্যাজ অ্যান ইনভেস্টার আপনাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তিন মাস বা চার মাস বারুক বা কমুক যাই হোক তার পেছনে কারণটা কি হচ্ছে সেই কারণটা বুঝতে হবে সেই কারণটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের সাকসেস কিন্তু কোনোদিনই পাবেন না তো সেই কারণ বুঝলে আপনার পক্ষে অনেক সুবিধা হবে এর পরের ডিসিশান মেকিংয়ে কারোর কাছে জিজ্ঞেস করতে হবে না কারোর কাছে যেতে হবে না নর্মালি আমরা যেটা দেখেছি যে মানে ইনভেস্টাররা রোজ হয়তো ঘুম থেকে উঠে মোবাইল অ্যাপসে বা ওয়েবসাইটে শেয়ারের দাম দেখছে কিন্তু শেয়ারের দাম দেখে তিন মাসে দাম বাড়লো খুশি হলো দাম পড়লো খারাপ লাগলো কিন্তু এই দাম বাড়ার পেছনে কি জিনিস আছে কমার পেছনে কি জিনিস আছে সেই জিনিসগুলো কিন্তু দেখে না চলুন আজকে আমরা এই ভিডিওতে সু লাইফ নিয়ে যে দেখবো তার দাম কেন পড়েছে এবং আপনাদেরকেও শেখাবো যে কিভাবে আপনার থট প্রসেস এগিয়ে নিয়ে যেতে হবে তো তাহলে আমি যেমন বললাম যে সুপ্রিয়া লাইফ সাইন্স আপনারা মানে নিজেরাও শেয়ারের দাম চেক করে নিতে পারেন যে শেয়ারের দামটি কিন্তু পড়েছে তো এবার আমরা চলুন স্ক্রিনে যাই গিয়ে দেখি যে এক্স্যাক্ট কি হয়েছে এইটা হলো সুপ্রিয়া লাইফ সায়েন্সের পেজ মানে টিকা ওয়েবসাইট থেকে তো এবার দেখুন আপনি এখানে ফিনান্সিয়ালস এই যে ফিনান্সিয়ালসে যদি আমি ক্লিক করে যদি আমি কোয়ার্টারলি রেজাল্ট নর্মাল ভিউতে যদি আমি ক্লিক করি দেখুন একটা জিনিস আমার কাছে খুব ক্লিয়ার হচ্ছে যে টোটাল রেভিনিউ যেটা যে ওয়ান ফাইভ মানে একশো পঁচাশি মার্চ দু থেকে কিন্তু কমে পড়ে একশো তিন সেটা হয়েছে শুধু তাই না টোটাল রেভিনিউ নয় দেন তারপর আপনার যে নেট প্রফিট বা যেটা ইনকাম সেটাও কিন্তু অনেকটা পড়েছে এবং এরপর যদি আপনি চলে যান যে মার্জিন ভিউতে মানে মনে রাখবেন প্রফিট মার্জিন কিন্তু মানে ভেরি ইম্পর্টেন্ট প্রফিট মার্জিন যদি আপনার পরে তো তাহলে সেই শেয়ারের দাম পড়তে থাকে এবং উল্টোটা যখন প্রফিট মার্জিন বাড়তে থাকে তখন কিন্তু শেয়ারের দাম মোস্ট অফ দ্য টাইম বাড়তে থাকে তো দেখুন নেট প্রফিট মার্জিন বা নেট ইনকাম যেটা এখানে আছে নেট প্রফিট মার্জিনও কিন্তু পড়েছে এবং যেটা ইবিআইটিডিএ অপারেটিং মার্জিন সেই মার্জিনও কিন্তু এখান থেকে এটা পড়েছে এতে গেল পড়েছে মানে যেটা পাস্ট হওয়ার হয়ে গেছে তো আগে কি হবে মানে এই সেপ্টেম্বর দু হাজার বাইশের পরে ডিসেম্বর দু হাজার বাইশ বা মার্চ এই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট হবে কি হবে না সেই জিনিসগুলো জানার জন্য আমাদেরকে কি করতে হবে ম্যানেজমেন্ট ইন্টারভিউ ম্যানেজমেন্ট কনফারেন্স কল বা অ্যানুয়াল রিপোর্ট বা রিসার্চ রিপোর্ট এই সমস্ত জিনিসের দিকে খেয়াল দিতে হবে তো সেই সমস্ত জিনিসের দিকে খেয়াল দিতে গিয়ে একটা খুব সুন্দর মানে ম্যানেজমেন্ট কনফারেন্স কল যেটা কোয়ার্টারলি রেজাল্টের পরে মোস্ট অফ দ্য কোম্পানি করে থাকে সুপ্রিয়া লাইফ সায়েন্সও করে থাকে সেইটা দেখুন আমার এখানে অলরেডি মানে আমার সেভ করাই রয়েছে এই রকম একটি ফাইল যেটা আপনি বিএসসি ইন্ডিয়া ডট কম কর্পোরেট অ্যানাউন্সমেন্ট থেকে পেয়ে যাবেন রকম একটি ফাইল যেটা আপনি কলেও পার্টিসিপেট করতে পারেন এবং তারপরে ট্রান্সক্রিপ্ট আসে তো এখানে কী হয় ইনভেস্টারদের সঙ্গে ম্যানেজমেন্টদের ইন্টারাকশান হয় মানে ম্যানেজমেন্টদেরকে কোশ্চেন করে এবং ম্যানেজমেন্ট তাদের সেই রকম ওয়াইস উত্তর দেয় তো আপনি এই ফাইলটা দেখুন অবভিয়াসলি আমার তো এই ফাইলটা পুরোটাই পড়া আছে মানে খুব ভালো করে মানে এগুলো অ্যাজ এ রিসার্চ পারপাস আমাদেরকে এগুলো রিসার্চ করতে হয় পড়তে হয় তো এই জিনিসটা যদি কেউ পড়ে তাহলে কিন্তু তার ম্যাক্সিমাম কোশ্চেন মানে সমস্ত ক্লিয়ার হয়ে যায় তো এখানে দেখুন আমি এখানে হাইলাইট করেছি কিছু কিছু জায়গায় আমি যেখানে হাইলাইট করেছি সেই জায়গাগুলো আমি আপনাকে আপনাদেরকে আরেকবার দেখাবো সেইটা হচ্ছে দেখুন আবার আমি স্ক্রল করতে থাকি তো মানে ইনভেস্টাররা মানে জিজ্ঞেস করেছে অবভিয়াসলি যে কেন মার্জিনে ফল হচ্ছে কেন প্রফিটে ফল হচ্ছে তার অ্যান্সারে দেখুন ম্যানেজমেন্ট কি বলছে যে সিন্স দিস মার্কেট ইজ এ কি মার্জিন জেনারেটার দেয়ার হ্যাজ বিন ডিপ ইন এ মার্জিন মানে বলতে চাইছি যে চায়না চায়না হচ্ছে তাদের মেন মার্জিন জেনারেটার সেইখানে মার্জিনে ফল হয়েছে আমি এগুলো সমস্ত কিছু ডিটেল মানে আবার বিস্তারিতভাবে বলবো এখন জাস্ট আপনাদের দেখানোর জন্য দেয়ার ইজ নো প্রাইসিং প্রেশার অন আওয়ার প্রোডাক্ট উই হ্যাভ নট অলসো সিন মেজর কস্ট প্রেশার মানে বলতে চাইছেন যে কোনো প্রাইসিং প্রেসার নেই র ম্যাটেরিয়াল কস্ট প্রেশার নেই লজিস্টিক্স ইস্যু যেগুলো ফেস করা হয়েছে সেগুলো চলে গেছে জাস্ট বিকজ যে চায়নাতে তাদের যে সেল সেইটা চায়না সেল ডাউনের জন্য প্রফিট এবং মার্জিন দুটো কমেছে তো চায়নায় কেন ডাউন সেই সমস্ত নিয়ে মানে ম্যানেজমেন্টে যখন আবার জিজ্ঞেস করা হয়েছে তখন ম্যানেজমেন্ট এইটা বলছে যে লকডাউন ইন চায়না ইজ ইমপ্যাক্টিং আওয়ার সেলস বিকজ দ্য কনসাইনমেন্ট ইন টার্মস অফ লজিস্টিক্স আর নট অ্যাবল টু মুভ বিকজ অফ স্টার্টিং অফ এয়ারপোর্ট অ্যান্ড সিপোর্ট মানে সিম্পলি বলছে যে চায়নাতে এখন লকডাউন চলছে তো সেই লকডাউনের জন্য চায়নার এয়ারপোর্ট হোক বা লজ মানে যেগুলো সিপোর্ট সমুদ্র বন্দর যেগুলোকে আমরা বলি সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ফলে তাদের প্রোডাক্ট সেখানে চায়নাতে পৌঁছাতে পারছে না তো তাছাড়া বলেছে দেয়ার ইজ উই হ্যাভ এ ভেরি গুড অর্ডার বুক ইন হ্যান্ড ডিম্যান্ড ভিজিবিলিটি স্টিল মাছ দেয়ার উইচ ইজ আই উই কিপ সেইং দ্যার ইজ নট আ রেভিনিউ লস পার্সে মানে তারপরেই ম্যানেজমেন্ট আবার এটা বলছে যে তাদের হাতে অর্ডার বুক আছে এনাফ ডিম্যান্ড আছে মার্কেটে মার্কেটে মানে তারা ইজিলি শিপ করতে পারবে সব কিছু আছে জাস্ট বিকজ অব লকডাউন তারা রেভিনিউটা মানে শো ইয়ে করতে পারছে না জাস্ট মানে প্রোডাক্টটা সেল করতে পারছে না তো এইরকম আপনাকে মানে এই আমি অবভিয়াসলি কতগুলো জিনিস হাইলাইট করে রেখেছি কিন্তু এইটা যদি পুরোটা আপনি পড়েন তো তাহলে বুঝে যাবেন যে প্লাস আবার এখানে আরেকটা বলছে ডিলে ইন কনসাইনমেন্ট ইউরোপ মানে ইউরোপ যাদের তাদের সেকেন্ড লার্জেস্ট মার্কেট ইউরোপে রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলেও কিন্তু সেখানে এনার্জি ক্রাইসিস এবং সেখানেও কিছু কিছু কনসাইনমেন্ট ডিলে হচ্ছে তো এবার এখানে মানে আমি আবার বলছি পুরো ডিটেলসটা তার আগে এই যে জিনিসটা পড়ে একটা জিনিস এবার আপনাকে জাজ করতে হবে যে সত্যি সত্যি কি চায়না লকডাউন বা সত্যি সত্যি কি ইস্যু কি মানে রিয়েলি চলছে তো তার জন্য কি আপনি সিম্পলি গুগলে আপনি সার্চ করুন ধরুন আপনি চায়না লকডাউন দিয়ে যদি আপনি সার্চ করেন তো তাহলে দেখুন এটা কিন্তু আমি জাস্ট লাইভ সার্চ করছি এই মোমেন্টে সার্চ করছি প্রচুর নিউজ আসছে যে চায়নায় কোভিড এক্সেট্রা অ্যাক্সেট্রা লকডাউন হ্যাঁ না তাই না এইরকম একটা দুটো নিউজ বা চারটে পাঁচটা নিউজ যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি সত্যি কিন্তু চায় লকডাউন মানে এমন নয় যে ম্যানেজমেন্ট মিথ্যা কথা কিছু বলছে এর মানে আমি পুরোটা ব্যাপার যদি সংক্ষিপ্ত করে বলি মানে ম্যানেজমেন্ট এইটাই বলতে চাইছে যে সুপ্রিয়া লাইফ সায়েন্স তারা তাদের প্রোডাক্ট চায়নাতে বিক্রি করে ইউরোপিয়ান মার্কেটে বিক্রি করে কিছু ডোমেস্টিক মার্কেট আছে আরও অন্যান্য জায়গায় মানে অ্যাডভান্স ইকোনমি থেকে শুরু করে অনেক জায়গায় তারা প্রোডাক্ট এক্সপোর্ট করে তো এই সমস্ত মার্কেটের মধ্যে চায়নাতে তারা যে সেলটা করে মানে চায়নাতে যে প্রোডাক্টটা তারা বিক্রি করে সেইটা হলো হাই মার্জিন প্রোডাক্ট সেখান থেকে মার্জিন বেশি আসে তো এইবার এই দু সালে মানে দু হাজার বাইশের ওই মোটামুটি মার্চ এপ্রিল এই রকম সময় থেকে আজও চায়নায় কি হয়েছে চায়না জিরো কোভিড পলিসি তারা ফলো করছে মানে ব্যাপারটা কি মানে একটা অদ্ভুত ব্যাপার যে আজকে সেই আমাদের দু সালে কোভিড শুরু হয়েছে তারপর থেকে নানান দেশে নানান আমাদের ইন্ডিয়াতেও দু হাজার কুড়ি লকডাউন হয়েছে অনেক কিছু হয়েছে দু এসে কিন্তু সারা পৃথিবীর সমস্ত দেশ লকডাউন টকডাউন সব কিছু তুলে নিয়েছে দু সালে একমাত্র চায়নাই রয়ে গেছে একমাত্র দেশ যেখানে আজও খুব স্ট্রিক্ট ওরা লকডাউন ফলো করছে কেমন মানে আপনি যদি নিউজগুলো পড়ে দেখেন গুগল সার্চে বুঝে যাবেন যে কোনো এক জায়গায় যদি একটি কেসও যদি ধরা পড়ছে তাহলে সেই এরিয়ার ধরুন পুরো এরিয়ার সবাইকে টেস্ট করানো হচ্ছে স্কুল কলেজ ফ্যাক্টরি সব কিছু বন্ধ করে দেওয়া হচ্ছে এই নিয়ে অনেক প্রোটেস্টও চলছে আইফোন ম্যানুফ্যাকচারিংয়েও মানে অনেক ইয়ে ঘটছে মানে ডিসরাপশান ঘটছে তো যাই হোক মানে পুরো ওয়ার্ল্ডে এখন একমাত্র চায়না রয়েছে যেই কান্ট্রি যারা একটা অদ্ভুত জিরো কোভিড পলিসি নিয়ে পড়েছে যাদের দেশে কিন্তু এখনও মানে অবভিয়াসলি তাদের ভ্যাকসিনেশন এখন অনেক হয়নি যার ফলে তারা এখনও সেই জিনিসটাকে নিয়ে স্ট্রাগল করছে অন্যান্য কান্ট্রি কিন্তু করছে না ইন্ডিয়া আমি সেই অর্থে বলবো যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এফোর্টকে স্যালুট জানাই যে এত বড় দেশ একটা হিউজ পপুলেশানের দেশ চায়না থেকেই মানে সমান সমান হয়তো পপুলেশান সেই দেশে হিউজ ভ্যাকসিনেশনের ফলে যে আমরা তাড়াতাড়ি কোভিডটাকে কন্ট্রোল করতে পেরেছি সেটা কিন্তু আমাদের মানে ভারত মানে একটা এক্সাম্পল সারা পৃথিবীর কাছে তো যাই হোক সুপ্রিয়া লাইফ সায়েন্সের কোম্পানির ম্যানেজমেন্ট এইটাই বলছে যে চায়নাতে খুব স্ট্রিক্ট লকডাউনের ফলে চায়নার এয়ারপোর্ট বা চায়নার যে বন্দর সেইগুলোকে ক্লোজ করে দেওয়া হয়েছে যার ফলে এই প্রোডাক্টগুলোকে তারা ওখানে শিপ করতে পাঠাচ্ছে না ম্যানেজমেন্ট বারবার বলছে যে তাদের অর্ডার বুকের কোনো লস হচ্ছে না মানে অর্ডার বুক রয়েছে মার্কেটের ডিম্যান্ড রয়েছে জাস্ট বিকজ তারা প্রোডাক্টটা পাঠাতে পারছে না তার জন্য রেভিনিউ লস এর মানে এইটাই যে সোনার আর ল্যাটার যখন মানে লকডাউনটা কাটবে যখন এই জিনিসটা মানে অবভিয়াসলি এই লকডাউন তো সারা জীবন চলতে পারে না কখনো কখনো কাটবে তো যখন এইটা কাটবে তখন আবার খুব ইজিলি কিন্তু রিভার্স হয়ে যাবে মানে রেভিনিউও ফিরে আসবে মার্জিনও ফিরে আসবে সমস্ত কিছু কিন্তু ফিরে আসবে এবার তাহলে প্রশ্ন হচ্ছে যে টার্ন অ্যারাউন্ডটা আসবে কখন মানে আগামী এক বছর এই কোম্পানিটির ফিউচার কি হোল্ড করছে যেমন বললাম পাস্ট তো আমরা দেখতে পেলাম এবার ইন ফিউচার কী হতে চলেছে সেইটা হলো সব থেকে ইম্পর্টেন্ট তার উপরেই ডিপেন্ড করছে কোনো ইনভেস্টার শেয়ারটি হোল্ড করবে সেল করবে না আরও কিনবে তো তাহলে মানে সেইটা জানার জন্য আবার আমরা স্ক্রিনে দেখি আমার ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনি টিকার টেপ ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যে কোনো শেয়ার অ্যানালিসিসের জন্য একই রকমভাবে সুপ্রিয়া লাইফ সায়েন্সেরও যদি আপনি অ্যানালিসিস মানে আমার অবভিয়াসলি প্রো মেম্বারশিপ আছে সেখানে যদি আপনি দেখেন দেখবেন এখানে ডিফল্ট প্রবলিটি লো দেখাচ্ছে কোয়ালিটি চেক স্যাটিসফ্যাক্টরি দেখাচ্ছে গ্রোথ স্কোরও কিন্তু ভালো দেখাচ্ছে বেসিক যেগুলো মানে যেগুলো ফ্রির মধ্যে সেগুলো ইন্ট্রেন্সিক ভ্যালু মানে কারেন্ট প্রাইস ইস লেস দ্যান ইন্ট্রেন্সিক ভ্যালু আরও এই মানে এই সমস্ত পয়েন্ট কিন্তু সবকটা আমাদের ভালো দেখাচ্ছে এরপর আমরা যদি ফোরকাস্টে চলে যাই ফোরকাস্ট মানে আগামী দিনে কী হতে চলেছে সেখানে বলছে হান্ড্রেড পার্সেন্ট অ্যানালিস্ট মানে ওয়ান অ্যানালিস্ট সাজেস্টেড দাস্ট ইনভেস্টার ক্যান বাই দিস স্টক ঠিক আছে এটা আমরা দেখে নিলাম অ্যানালিস্ট সাজেশান দেখে নিলাম এবং এই অ্যানালিস্ট সাজেশান অবভিয়াসলি এগুলো কিন্তু মানে খালি অ্যানালিস্ট সাজেশান দেখলাম খালি এই চেকলিস্ট দেখলাম এতেই যে মানে চোখ কান বুঝিয়ে ইনভেস্ট করবো তেমনটা নয় মানে এই ডেটাগুলো মানে এক্সিস্টিং যে ডেটা সেই তার সঙ্গে যদি আপনি একসঙ্গে করেন তাহলে ইনভেস্টমেন্টে কিন্তু অনেক সুবিধা আছে শুধু তাই নয় এই প্রো মেম্বারশিপে যেটা মার্কেট মুড ইন্ডেক্স যেটা আমরা আগেও আমরা ভিডিওতে আলোচনা করেছি এই মার্কেট মুড ইন্ডেক্স এটাও বেশ ভালো মানে এই ইন্ডেক্সটা যখন এই ফিয়ার জোন বা এক্সট্রিম ফিয়ার এইসব দিকে থাকে তখন মানে খুবই ভালো কেনার জন্য এক্সট্রিম গ্রিডের দিকে কেনা না কেনাই ভালো এইখানে গ্রিডে থাকা মোটামুটি ভালো বা তার এই দিকে থাকাটা আরও বেশি ভালো অবভিয়াসলি টিকারটে প্রো মেম্বারশিপ আমি লাস্ট কয়েক মাস ধরে ইউজ করছি এবং যথেষ্ট ভালো লেগেছে আপনি ডেসক্রিপশন বক্সে দেওয়া যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন এই মেম্বারশিপ থ্রি মান্থস বা ওয়ান মান্থসের সাবস্ক্রিপশানের জন্য তাহলে কোম্পানির ফান্ডামেন্টালস স্ট্রং রইল মানে টিকার টাইপে আমরা জানতে পারলাম যে তার যে অ্যানালিস্ট ফোরকাস্ট বেটার যে সমস্ত ইন্ট্রেন্সিক ভ্যালু প্যারামিটার যেগুলো সেই প্যারামিটারগুলো ঠিক হলো যে প্রবলেম যেটা সেটা হচ্ছে যে কোয়ার্টারলি রেজাল্ট খারাপের ফলে যে পারফরমেন্স যে খারাপ প্রাইসের দাম যে কমেছে তার কারণ আমরা জেনে নিলাম এবার কবে সেটা ঘুরবে খুব সিম্পল যে যখন চায়নায় এই লকডাউনটা ইজ হবে মানে ইজি হয়ে যাবে যে মানে রেস্ট্রিকশান হাটিয়ে নেবে বা অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিগুলো থেকে রেস্ট্রিকশান তুলে নেবে তখনই কিন্তু এই কোম্পানিটি আবার আগের জায়গায় পৌঁছাবে এবার সেটা কবে হবে দেখুন কবে হবে সেটা ম্যানেজমেন্ট কেন সেটা কেউই জানে না কারণ সেটা মানে কমপ্লিটলি ডিপেন্ড করছে যে চাইনিজ গভর্নমেন্ট পলিসি তাদের ওপর তবে একটা জিনিস আমরা খুব মানে অ্যাজিউম করতেই পারি সেটা হলো যে সারা জীবন এটা চলতে পারে না দু সালের মধ্যে কোনো না কোনো এক সময় কিন্তু সেই ম্যানেজমেন্ট মানে চাইনিজ গভর্নমেন্ট এই রেস্ট্রিকশান লকডাউন রেস্ট্রিকশনটাকে কিন্তু শিথিল করবে তো যখনই শিথিল করবে তখনই কিন্তু আবার সেই মানে নর্মাল শিপমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু নর্মাল হবে এবং কোম্পানিটি কিন্তু রিভার্স হবে তো এইখানে লজিক্যাল দেখুন দুটো জিনিসই হচ্ছে একটা জিনিস তো এইটা হতে পারে যে যারা ধরুন আগে ইনভেস্ট করেছে তারা যে এখন লসে আছে সেই লস আপনি বুক করে অন্য কোনো বেটার হয়তো অন্য কোনো কোম্পানিতে ইনভেস্ট করেলো আর সেকেন্ড যেটা অপশান হতে পারে যে যখন কোনো ইনভেস্টার জেনে যাচ্ছে যে এই কারণগুলো যে আচ্ছা এই এক প্রবলেম এবং এই প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম তো এই প্রবলেম জেনে যাওয়ার পরে সেই ইনভেস্টার কিন্তু হোল্ডও করতে পারে মনে রাখবেন এই কারণে আমরা কোন শেয়ারে আমি ডিরেক্ট আমরা কাউকে বলি না যে আপনি এটা বাই করুন সেল করুন বা হোল্ড করুন এবং যেটা রেগুলেটরি নর্মসের বিরুদ্ধে আমি কাউকে বা কেউ আপনাকে ফোর্স করতে পারে না যে এটা কিনুন এটা বিক্রি করুন এটা হোল্ড করুন যেটা আমরা করি সেটা হলো আপনাদেরকে গাইড করি যে এইভাবে যদি আপনি এগোন এই দিকে যদি আপনি যান তো তাহলে আপনি নিজের ডিসিশান নিজে নিতে পারবেন যে জিনিসগুলো আমি বললাম সেইগুলো আপনি ফলো করুন কনকল যেটা আমি মানে দেখালাম যে বিএসসি ইন্ডিয়া ওয়েবসাইটে আপনি পুরো জিনিসটা পড়ুন পড়লে বুঝতে পারবেন নেটে সার্চ করুন চায়না লকডাউন রিলেটেড পলিসি সেইগুলো জিনিসগুলো সেগুলো জিনিস নিয়ে বুঝতে পারবেন বুঝলে আপনার কাছে জিনিসটা আপনার আরও ক্লিয়ার হয়ে যাবে মনে রাখবেন ইনভেস্ট যখন আপনি করছেন প্রফিট লস সমস্ত কিছু আপনার ম্যাক্সিমাম ইনভেস্টার এই জায়গায় একটা ভুল করে যে ইনভেস্ট করার পরে শেয়ারের দাম যখন বাড়ে তখন তো মানে মজায় আর অন্য কোনো কিছু সব ভুলে যায় শেয়ারের দাম যখন পড়ে তখন তার কারণ না বোঝার চেষ্টা করে এর কাছে ওর কাছে যেটা কি করব সেটা কি করব আমাদের কাছেও মানে অনেক জায়গায় আমরা কমেন্ট পাই যে এটা কী হলো এটা কেন পড়লো এটা এটা এরকম এরকম কোশ্চেন্স আমরা পেতে থাকি তো আমি আবার বলবো আপনার পোর্টফোলিওর যে কোনো শেয়ারের দাম যদি পরে থাকে সে আপনি যার কথাতেই কিনুন না কেন শেয়ার বা যেভাবেই আপনি কিনুন না কেন আপনি নিজে সেটাকে দেখুন ইন্টারনেটে মনে রাখবেন ইনফরমেশান আমার কাছেও যা আছে আপনার কাছেও কিন্তু সেই একই ইনফরমেশান আছে এমন নয় যে আমি এক্সট্রা কিছু ইনফরমেশান পাচ্ছি যেটা হলো আপনি হয়তো এক্সট্রা টাইম দিতে পারছেন না সেটা পড়ার জন্য আমরা যেটা টাইমটা দিতে পাচ্ছি। এইটাই হলো কিন্তু ডিফারেন্স তো আমি বলবো আপনার পোর্টফোলিওর যে কোনো শেয়ার যদি পড়ে গিয়ে থাকে মনে রাখবেন শেয়ার পড়ে গেলে কিছু কিছু শেয়ার আছে যেই শেয়ার মানে একশো থেকে ষাট হয়ে ষাট থেকে চল্লিশ তিরিশ দশ হয়ে যায় আবার কিছু কিছু শেয়ার আছে একশো থেকে ষাট হওয়ার পরে ষাট সত্তর নব্বই একশো কুড়ি দেড়শো এই রকম হয়ে যায় তো এই জিনিসটা বোঝা খুব ইম্পর্টেন্ট এবং সেই মতো আপনি আপনার ডিসিশান কিন্তু নিন এবং এই রকম ডিসিশান মেকিং হেল্পের জন্য বা কোন শেয়ার কতটা ফান্ডামেন্টালি স্ট্রং তার জন্য আমাদের ওয়েবসাইটেও কিন্তু কমপ্লিট ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ওপর কোর্স আছে সেই কোর্সটি বাংলা ভাষাতেও আছে আপনি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যেখানে আপনি কি কি শিখতে পারবেন তার মানে কী কী চ্যাপ্টার আছে সেই জিনিসগুলো আপনি এখানে পেয়ে যাবেন আপনি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে এখানে লিঙ্ক রয়েছে লিঙ্কে আপনি ক্লিক করে চেক করতে পারেন ডিসক্রিপশান বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন আগামী দিনে কী ধরনের আপনি ভিডিও চাইছেন সেই নিয়ে কমেন্ট করুন বা যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে সেটাও আপনি কমেন্ট করতে পারেন এবং অবশ্যই যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর হ্যাঁ আগামী দিনে আমার চ্যানেলের রকম জাতীয় ভিডিও পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন রাখুন চলুন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আবার অন্য কোনো দিন হাজির হবো অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন হ্যাপি ইনভেস্টিং